আসসালামু আলাইকুম। সেক্সের দুর্বলতা নিয়ে তো অনেক কথা বলেছি, সেক্সের আগ্রহ নাই, পেনিস শক্ত হয় না, দ্রুত বীর্যপাত হয়, হ্যাঁ কত কিছু, কিন্তু বেশি সেক্স নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কিছু বলি নাই। আজকে আপনাদেরকে সেক্স অ্যাডিকশন বা বেশি সেক্স করার প্রবণতা সেটা নিয়ে আমি একটু বলতে চাই। সেক্স অ্যাডিকশন বা কম্পালসিভিটি এরকম একটি টার্ম আছে সাইকিয়াট্রিতে, যেখানে দেখা যায় যে কিছু মানুষ আছেন যাদের সেক্সের প্রতি আসক্তি তৈরি হয়, যেমনি হিরোইন, গাঁজা, ইয়াবা, অ্যালকোহলে আসক্তি তৈরি হয়, ঠিক সেক্সের প্রতি আসক্তিটাও এরকম। ওনারা করেন কি, একের পর এক মানুষের সাথে সেক্স করার ওনাদের ভীষণ আগ্রহ থাকে, নেশার মতো, সেটি না করতে পারলে তাদের শান্তি লাগে না। অনেক সময় এমন হয় যে কম্পালসিভ সেক্স, কম্পালসিভ মানে কি, আই ডো নট এনজয় অ্যান্ড আই ডো নট ওয়ান্ট, আমি চাই না, তারপরেও কেন জানি সেক্সে জড়িয়ে পড়ছি, হঠাৎ খুব মন খারাপ, ডিসফোরিয়া, খুব অশান্তি, ডিস্ট্রেস, হতাশা, ভাল লাগছে না, আমাকে এক্ষুনি আর একটা সেক্স করতে হবে, আর একটা সেক্স না করা পর্যন্ত, অন্য একটি অন্য কারোর সাথে বা অন্য বা নিজের পার্টনারের সাথে সেক্স না করা পর্যন্ত আমার শান্তি লাগছে না। বেশিরভাগই দেখা যায় অন্যান্য বিভিন্ন পার্টনারের সাথেই যান ওনারা, করার পরে তার একটু শান্তি লাগে। সো এটাকে বলে কম্পালসিভ সেক্স। এবং এই যে সেক্স অ্যাডিকশন, এটার জন্য দেখা যায় অনেক সংসার ভেঙে যাচ্ছে, এটার জন্য দেখা যায় ভেঙে না গেলেও বিভিন্ন জটিলতায় ভুগছেন অনেকেই, অনেকেই আছেন যে একদম সংসারের শেষ পর্যায়ে, এখন দেখা যাচ্ছে প্রায় 40-45 বছর বয়স দুজনেরই, স্বামী স্ত্রী, বা 50 বছর ঊর্ধ্বে, তারপরেও এই পুরুষটি বারবার বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায়, বারবার বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ছেন, বারবার সেক্স পর্যন্ত চলে যাচ্ছেন। এই সমস্যা নিয়ে আমাদের কাছে দম্পতিরা আসেন, এবং যিনি, যেই পুরুষটি এই কাজগুলো করছেন, তিনি বলেন যে আমি এটা থেকে বের হতে চাচ্ছি কিন্তু আমি এটা পাচ্ছি না, ডক্টর আমার প্রবলেমটা কী, এটার জন্য আমার সংসার এখন ভেঙে যেতে বসেছে, আমার ওয়াইফ আমাকে বারবার ওয়ার্নিং দিয়েছে, আমি বারবার প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারিনি, ভঙ্গ করেছি, এবং এখন তো আমার লাস্ট আলটিমেটাম দিয়ে দিয়েছে যে এখন কিন্তু আর সংসার টিকবে না, কিন্তু আমি আমার সংসার টিকাতে চাই, আমি এটা থেকে বের হতে চাই, আমি এখন কী করব। প্রত্যেকবার সেক্স করার পরে তার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টি হয়, যে আল্লাহ এটা আমি কী করলাম, বা ঈশ্বর এটা আমি কী করলাম, হায় হায় এটা আমার জন্য ঠিক হলো না, আমি আর করব না, যা করেছি করেছি, এক ধরনের অনুতাপবোধ, এক ধরনের অপরাধবোধ কাজ করে, কিন্তু খুব সাময়িক, হয়তো বা 1-2 দিন, 2-4 দিন, 5-7 দিন পরে তিনি আবার আরেকটা সেক্সে জড়িয়ে পড়ছেন, ক্রমাগত সেক্স না করা পর্যন্ত তার শান্তি লাগছে না। এই যে সেক্স অ্যাডিকশন, এটি একটি অসুখ, বা এই সমস্যাগুলো ফলে পারিবারিক জীবনে ভীষণ সমস্যা হয়, এবং এই সমস্যার ফলে দেখা যায় যে সংসারের ভাঙন তো হয়ই, এবং মানুষের ব্যক্তিগত জীবনে অনেক বেশি ডিস্ট্রেস, যিনি এই সমস্যায় পড়েছেন তারও কিন্তু আসলে অনেক কষ্ট, মনে হচ্ছে যে অনেক সেক্স করছে কিন্তু আসলে কিন্তু নানা জায়গায় তার জটিলতা হচ্ছে, তার পারিবারিক জীবনে যেরকম হচ্ছে, পেশাগত জীবনে হচ্ছে, সব জায়গায় জটিলতা হচ্ছে। যারা এরকম সেক্স অ্যাডিক্ট থাকেন তাদের মধ্যে দেখা যায় কিছু পারভার্সন থাকে, অর্থাৎ বিকৃত কিছু যৌন চাহিদা অনেক সময় এদের মধ্যে থাকে, যেমন আমরা বেশ কয়েকটা টার্ম আছে, পেডোফিলিয়া, ভয়েরিজম ইত্যাদি বেশ কিছু টার্ম আছে, অর্থাৎ দেখা যায় যে শিশুদের প্রতি যৌন অত্যাচার করার প্রবণতা থাকে, বিকৃত যে মানসিকতা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্রস ড্রেসিং, মেয়েদের ড্রেস পরে পরিতৃপ্তি হওয়ার, পরিতৃপ্তি লাভ করার যেই অনুভূতি বা যেই সমস্যা, সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে, এরকম নানারকম বিকৃত মানসিকতাও এদের কিছু অংশের মধ্যে দেখা যায়, এবং এই এদের কিছু অংশের মধ্যে দেখা যায় ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে, তাদেরও দেখা যায় এরকম কিছু সেক্স অ্যাডিকশন হতে পারে। এখন প্রশ্ন হলো, এই সেক্স অ্যাডিকশন শুধু কি ছেলেদেরই হতে পারে, মেয়েদের হতে পারে না? হতে পারে, মেয়েদেরও হতে পারে, যদি কোনো মহিলা এমন হন যে তিনি বারবার পার্টনার বদল করছেন, বারবার সেক্স করার তার বিভিন্ন জায়গায় ইচ্ছা হচ্ছে, এবং তিনি বারবার বিভিন্ন সঙ্গে যাচ্ছেন, এবং এটা দেখা যাচ্ছে যে অনেক সময়ই ইচ্ছার বিরুদ্ধে হলেও যাচ্ছেন, আবার কখনো বা ইচ্ছা করেও যাচ্ছেন, কিন্তু ফ্রিকোয়েন্ট এবং নাম্বার অফ পার্সনের সাথে তার সেক্স হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে এই টার্মটাকে বলা হয় নিম্ফোম্যানিয়া। এই নিম্ফোম্যানিয়ায় যারা ভুগছেন, যে সমস্ত মহিলারা, তাদের ক্ষেত্রে আবার দেখা যায় একটা বড় অংশের অর্গাজমের সমস্যা আছে, বা অন্য কোনো সেক্সুয়াল ডিসফাংশন আছে, যে অর্গাজম হচ্ছে না বা সেক্সুয়াল ডিসফাংশন আছে, অর্গাজম সম্পর্কে আমি এর আগে বলেছি, তাদের দেখা যায় এরকম বারবার বিভিন্ন জায়গায় যাওয়ার প্রবণতা আছে। তাহলে এগুলো চিকিৎসা কী? এগুলো চিকিৎসা হচ্ছে ডিফিকাল্ট টু ট্রিট, যারা এরকম দিনের পর দিন করে আসছেন এবং শেষ মুহূর্তে আমার কাছে এসেছেন, তাদেরকে ফেরানোটা কষ্টকর তবে সম্ভব। দীর্ঘমেয়াদে যদি চিকিৎসায় যান তাহলে দেখা যায় যে লং টার্ম কাউন্সেলিং করলে কিছুটা কাজে দেয়, কিন্তু তারপরে ওই যে বললাম কন্ট্রোলটা হঠাৎ ছুটে যায়, এ ভালো আছেন ভালো আছেন, হঠাৎ করে আবার চলে গেলেন কারো কাছে সেক্স করতে, তাদের একটা সার্কেলই গড়ে ওঠে ওরকম, যে চাইলেই তিনি এরকম বিভিন্ন সেক্সে চলে যেতে পারছেন। আচ্ছা, আর কিছু কিছু ওষুধ আছে অনেক সময় ইম্পালসিভিটি কমানোর জন্য, হুট করে হঠকারিতা কমানোর জন্য, বা যেরকম অবসেশন কমানোর জন্য কিছু ওষুধ আছে, এই জাতীয় কিছু ওষুধ দিলে অনেক সময় দেখা যায় যে কমে আসে, আবার একদম সেক্স ড্রাইভ কমানোর কিছু ওষুধ আছে, সেগুলো দিলেও সরাসরি অনেক সময় দেখা যায় কিছুটা
হেল্প করে আর কি। তো সব কিছু সমস্ত ইতিহাস বিবেচনা করে আমরা চিকিৎসা দিই। তো আশা করছি এই টপিকটা একটু ইন্টারেস্টিং বা অনেকে এরকম সমস্যায় ভুগতেও পারেন, তো সেই জন্য আপনাদেরকে এই সম্পর্কে একটা আইডিয়া দিলাম। আর একটা বৈচিত্র্য আসলো, আমি খালি সেক্সের দুর্বলতা নিয়েই বলি, সেক্স বেশি সেক্স করতে চাই এটা নিয়ে কিছু কখনো বলি নাই, সেই কারণেই বলা। তো সবার জন্য অনেক দোয়া থাকলো, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।